আমরা ব্যবহার করতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিকটা আরও বাড়িয়ে দিন, বলেন আমিন। জোরে বলুন আমিন। ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মূসা তৈরি করে দেন, বলেন আমিন। আরও জোরে বলুন আমিন। কারণ যেখানেই ফেরাউন সেখানেই মূসা আলাইহিস সালাম আসেন না নাই, হ্যাঁ, আমরা হতাশ নই। শুধু তাই না, আমি তো আল্লাহ তাআলার প্রশংসা শেষ করতে পারবো না। এই যে আপনারা আলহামদুলিল্লাহ হাজার খানেক মানুষ তৈরি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই যে প্রত্যেকেই প্রায় আলহামদুলিল্লাহ অন্তত নিজের আকীদাকে বিশুদ্ধ করতে পেরেছেন, ঠিক না, বলেন আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ, বলেন আল্লাহুম্মা লাকাল হামদ, কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়াযীম সুলতানিক। সত্যি আল্লাহ তাআলার প্রশংসা। এবং আমি বাংলাদেশকে নিয়ে আশাবাদী যে আপনারা নিজেদের আকীদা বিশুদ্ধ করতে পেরেছেন, ইবাদত বিশুদ্ধ করতে পারছেন, তাওহীদ শিখতে পেরেছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের মাধ্যমে বাংলাদেশটাই পরিবর্তন হবে, বলেন আমি। জোরে বলুন আমি, আরও জোরে বলুন আমি। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে, তাড়াহুড়া করা যাবে। আমরা অনেকেই নিজে আকীদা বিশুদ্ধ করেছি, তাওহীদ চিনতে পেরেছি, শিরক মুক্ত হতে পেরেছি, ইবাদত বিশুদ্ধ করতে পেরেছি, কিন্তু আলহামদুলিল্লাহ চাই একেবারে তাড়াতাড়ি এটা করে ফেলবে। এই ক্ষেত্রে তিনটা সমস্যা আছে। এক নম্বর সমস্যা হলো, দেখুন, অতি তাড়াতাড়ি যদি করতে চাই তাহলে এটা আল্লাহ তাআলা এবং তার রাসূলের সুন্নার খেলাফ। আল্লাহ তাআলারও সুন্নত আছে না নাই, বিশ্ব নবীর সুন্নাত আছে না নাই, আল্লাহ তাআলা এবং তার রাসূলের সুন্নার খেলাফ। অতি তাড়াতাড়ি করা যাবে না, কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাবধান করে বলেছেন, আত্তানিয়ু মিন আল্লাহ ওয়াল আজালাতু মিনা শাইতান, ধীরস্থিরতা প্রত্যেকটা কাজে, খুতুয়াতান ফি খুতুয়া, ধীরে ধীরে পদক্ষেপ, আস্তে আস্তে। এর মধ্যে কার নিয়ামত আছে, কার সাহায্য আছে? আর আজালা তাড়াতাড়ি, দ্রুততা, বেশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাবধান করে বলেছেন, ওয়াল আজালাতু মিনা শাইতান, অতি দ্রুততা শয়তান থেকে। বুঝতে পারলাম? তাই অতি দ্রুততা আল্লাহ তাআলা এবং তার রাসূলের সুন্নার খেলাফ, এটা করা যাবে, যাবে নাকি? কারণ অতি দ্রুততা করলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই, আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে 1400 বছরের আগের ইতিহাস দেখলে আমরা দেখতে পাই, নবুয়তের 23 বছরের জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থিরতা অবলম্বন করেছেন, অতি দ্রুততা কোনো ব্যাপারেই করেন। ভাইজান ঠিক আছে না বেটি? ঠিক আছে তো ইনশাআল্লাহ। সুতরাং তাড়াহুড়া করবেন না, রাজি আছেন? এটা আল্লাহর সুন্নাহ, বিশ্ব নবীর সুন্নার খেলাফ। দুই নাম্বার কারণ হলো, দুই নাম্বার আরেকটা অসুবিধা রয়েছে, তা হলো দেখুন, ইসলাম আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, সত্য না মিথ্যা? কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে জীবন পরিচালনার জন্যে, জীবনের প্রত্যেকটি অধ্যায় এবং বিভাগের ব্যাপারে যে সকল আইন আর বিধান দিয়েছে, এগুলা কোনোটা আছে একেবারে ফরজ, কোনোটা আছে ওয়াজিব, কোনোটা আছে মুস্তাহাব, কোনোটা নফল, এমন আছে না নাই? বলেন আছে না নাই? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় হাত তুলেন, সত্য তো কথাটা? বলেন আলহামদুলিল্লাহ, হাত নামান। মাঝে মাঝে হাত উঠাই রাগ করেন না তো আপনারা, রাগ করেন না তো? এই যে শরীয়তে কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাহ, কিছু আছে মুস্তাহাব, কিন্তু দুর্ভাগ্য অতি দ্রুততার কারণে আমরা অনেকে এই শ্রেণীবিন্যাসটা ভুলে যাই, ঠিক না বেটি?
মনে করি সুন্নতটারে ফরজের মতো মনে করছি, ঠিক না বেটি? ওয়াজিবকে কখনো কখনো নফলের চেয়ে নিচে মনে করছি, বুঝাইতে পেরেছি? ফরজকে কখনো একেবারে অবজ্ঞা করে চলছি, ফরজের চেয়ে নফলকে গুরুত্ব দিচ্ছি, আসে না নাই? আসে না নাই? যেমন মনে করে একটা উদাহরণ দিচ্ছি, আমরা যে সালাত বা নামাজ পড়ি, নামাজে এই যে হাত বাঁধা, আমি একটা সাক্ষাৎ উদাহরণ দিচ্ছি, হাত বাঁধা, এই হাত বাঁধাটা ফরজ নয়, ওয়াজিব নয়, এই আলেম সবাই জিজ্ঞেস করেন, ঠিক না বেটি? যদি কেউ হাত নাও বাঁধে এমনি দাঁড়ায় থাকে, ওর ফরজ লঙ্ঘন হলো না, ওয়াজিব লঙ্ঘন হলো নাকি? কিন্তু দুর্ভাগ্য আমরা কেউ কেউ এই হাত বাঁধা নিয়ে এমন ঝগড়া লাগাই যে একেবারে লুক, গল্পে আসে, গল্প আর কি, গ্রামে এই হাত বাঁধা নিয়ে ঝগড়া শুরু হয়েছে, এক লোক মাঝখান দিয়ে একা আমি নামাজই পড়ুক না যাই, এমন বাস্তবতা আসে না নাই? আসে না নাই? তাই অতি দ্রুততা করা যাবে না, আর অতি দ্রুততা করতে গিয়ে ফরজকে কখনো নফল, নফলকে কখনো ফরজ, সুন্নতকে কখনো ওয়াজিবের উপরে, ওয়াজিবকে কখনো নফলের চেয়ে নিচে মনে করা হচ্ছে, ঠিক না বেটি? তাই এই সমস্যাটা আজ আমাদের সমাজে অনেক ক্ষেত্রে প্রকট হচ্ছে, বুঝাইতে পেরেছি? অনেক ক্ষেত্রেই প্রকট। যেমন উদাহরণ দিচ্ছি, দেখুন মসজিদে মহিলা আসবে কি আসবে না এই নিয়ে ফতোয়া গরম, কিন্তু বাজারে যায় এই নিয়ে কোনো চিন্তা নাই, বুঝাইতে পেরেছি? বাজারে মহিলা ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানা হয়ে, কোনো হুজুরের মাথা ব্যথা নাই, কিন্তু মসজিদে কেন আইলো? অলিউল্লাহ সাহেবের বিরুদ্ধে 20টা ফতোয়া দিতে হবে, আমার বিরুদ্ধে 21টা ফতোয়া ঝুলন্ত আছে, কেন মসজিদে মেয়েদের আসতে দেওয়া? কিন্তু আলহামদুলিল্লাহ ফতোয়া আটকায় নাই, বলেন না আলহামদুলিল্লাহ? সত্য বিজয় করার দায়িত্ব কার? জোরে বলেন, কার? সুতরাং আমাদের প্রত্যেককে বুঝতে হবে এই বিধান এর যথাযথতা, এবং এর মাধ্যমে আগাতে হবে, কিন্তু আমরা অনেকেই এমনটা করছি না। তিন নাম্বার হলো জ্ঞানের স্বল্পতা। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, দেখুন দাওয়া সেন্টার, খুব স্পষ্ট করে বলতে চাই, কোরআন আলী কেরিমে দুইটি স্পষ্ট পরিভাষা রয়েছে, একটি হলো দাওয়া, আরেকটি হলো ওয়াসিয়া, আরেকটি কি? ওয়াসিয়া। ওয়াসিয়া আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আসরের মধ্যে, সবাই পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর, পড়েন ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল কে বলছে? আল্লাহ তাআলা বলছে ওয়াল আসর, সময়ের কসম, যেমন যুগ আর আসর এর কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ সব ক্ষতিগ্রস্ত, তবে হা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ কন্টিনিউ করে যাচ্ছে। তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের ওসিয়ত করছে একজন আরেকজনকে, কে বলেছেন? এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, আর একজন আরেকজনকে সবর এর জন্য ওসিয়ত করছে। ওসিয়ত মানে বাংলাদেশেও আমরা বুঝি ওসিয়ত হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তিম কথা, ঠিক না বিটি? যেটা কেউ লঙ্ঘন করে না, ওসিয়ত অন্তিম উপদেশ। আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, যুগের কসম, সবাই ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান এনেছে, ভালো কাজ ধারাবাহিকভাবে করে যাচ্ছে, এবং একজন আরেকজনকে ওসিয়ত করছে সত্যের ব্যাপারে,
আর একজন আরেকজনকে ওসিয়ত করছে সবর। সবর মানে অপরাধ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? কি থেকে বেঁচে থাকা? অপরাধ থেকে বেঁচে থাকার জন্য ওসিয়ত করছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। সুতরাং আল্লাহ তাআলা বললেন ওসিয়ত করা। কি করা? কি করা? ওসিয়ত। এটা হলো একটা পরিভাষা। কে বলেছেন? আরেকটা পরিভাষা আল্লাহ তাআলা বলেছেন দাওয়া, বলেছেন উদু উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। শুধু তাই না, অন্য আয়াতে বলেছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। কে বলছেন? দুইটি আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন দাওয়াত। হ্যাঁ, উদু ইলা সাবিলি রাব্বিক, দাওয়াত যদি দিতেই চাও আল্লাহর রাস্তায় তাহলে কি করো? বিল হিকমা, হিকমত সহকারে। হিকমত মানে কোরআন আর সুন্নাহ। হিকমত মানে কি? কোরআন এবং সুন্নাহ। হিকমত মানে কথা ঘুরাইয়া কয়া নয়। আমাদের দেশে হিকমত মানে কয় কথাটাকে কি কয়? হিকমত করছে, চুরি ঘুরাইয়া জায়েজ করে দিছে। বলেন না আউযুবিল্লাহ। হিকমা মানে কোরআন এবং সুন্নাহ। বিল হিকমা, কোরআন সুন্নাহ সহকারে। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। দুই নম্বর ওয়াল মাউইযাতিল হাসানাহ, অবশ্যই দাওয়াত হবে উত্তম ওয়াজ সহকারে। ওয়াজ, ওয়াজ আরবি ভাষার শব্দ যার বাংলা অর্থ হলো এমন বক্তব্য যা বুঝার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় না। বুঝে নিয়ে পেরেছে? এর দলিল হলো কেবল হুজুররা ওয়াজ করবে না, আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বলেছেন স্বামী তার স্ত্রীকে ওয়াজ করবে। বলে না সুবহানাল্লাহ। গন্ডগোল যখন তৈরি হয় আপনাদের মনে এমনটা নাই, বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই বলেন আমি, গন্ডগোল না হোক জুড়ে বলেন আমি, আরো জুড়ে কোন আমি। গন্ডগোল যদি হয়েই যায় আল্লাহ তাআলা বলছেন তাহলে রহিমার মা তো কথা কবে না। রহিমার মা কি গাল যখন ফুলাবে, আমার আমার বোনরা আশা করি রাগ করবেন না, মানে এটা আছে আর কি, রহিমার মা যখন রাগ করে গাল দুইটা ফুলাইয়া বসে থাকে, কথা আর কয় না, কিছুই জিজ্ঞাসাও করবে না, তখন রহিমার বাবার দায়িত্ব হলো তাকে ওয়াজ করা। অর্থাৎ যে ব্যাপারে গন্ডগোল লেগেছে একা একা একতরফা বলে যাবে, এমনভাবে বলবে যাতে প্রশ্ন করা ছাড়া তিনি বুঝে ফেলেন। বলে না সুবহানাল্লাহ। এই ওয়াজ করতে রাজি আছেন সবাই? কে কে ওয়াজ করবেন হাত তুলেন দেখি। আরে ভাই হাতটা তুলেন না, সব জায়গায় আছে কমার বেশি, মনে করেন না যে আমগো নাই। কি ভাই আছে না নাই? গন্ডগোল যদি মিটাতে চান তাহলে কি করতে হবে? ওয়াজ করতে হবে। ওয়াজ মানে এমন বক্তব্য যা বুঝার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করতে। আল্লাহ তাআলা বলছেন দাওয়াত যদি দিতে চাও তাহলে ওয়াজ করো। ওয়াজ তিন নম্বর, ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান, বিতর্ক যদি হয় তাহলে উত্তম পন্থায় করো। তার মানে এই আয়াতে পেলাম তিনটি মৌলিক যোগ্যতা দাওয়াতের শর্ত, বুঝে পেলাম। অন্য আয়াত আল্লাহ বলেন উদু ইলা সাবিলি, অন্য আয়াত কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। নবী আপনি ঘোষণা করে দিন আমি আল্লাহ তাআলার রাস্তায় মানুষকে দাওয়াত দেই দৃশ্যমানতার উপরে, আলা বাসার। তাই বাসারাত যার নাই, যে সব কিছু দেখার যোগ্যতা অর্জন করতে পারেনি, সে দাওয়াত দেবে না। কিন্তু দুর্ভাগ্য আজ আমরা সবাই কই দাওয়াত। বাংলাদেশে তো আছে এমন লোকজন এই 20 দিন 30 দিন 40 দিন একসাথে থাকলে দাওয়াত দেয়, দাঁড়ায় বক্তৃতাও করে, কয় মুরব্বীরা কইছে, এমন আছে না নাই? নিজে তার চোখটা অন্ধ, কিছুই জানে না, হিকমত নাই, মাওয়াইজাতুল হাসানা নাই, কিন্তু দাওয়াত দিতে চায়। বন্ধুগণ এরা দাওয়াত দিতে পারে, পারে নাকি?
দাওয়াত, আমি বলি সহজ ভাষায় দাওয়াত হল অপারেশনের মতো। অপারেশন বুঝেন তো, ডাক্তাররা যেমন অপারেশন থিয়েটারে রোগীকে নিয়ে কেটে ছিঁড়ে সব আবার ঠিকঠাক করে দেয়, দাওয়াত হলো অপারেশনের মতো। অভিজ্ঞ সার্জন ছাড়া যেমন অপারেশন থিয়েটারে কেউ ঢুকতে পারে না, ঠিক এমনি কোরআন এবং সুন্নাহ একশত ভাগ না জেনে দৃষ্টিভঙ্গি না পাল্টায় দাওয়াত কারোর জন্য দেওয়া উচিত না। আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু আমরা অনেকেই মনে করি আমি দাওয়াত দিব না। আমি বলি বন্ধু, তোমার যদি বাসারাত না থাকে, তোমার যদি হেকমা না জানা থাকে, কোরআন সুন্নাহ যথাযথ একশত ভাগ না জানা থাকে, তাহলে তুমি ওসাইয়ত করো, দাওয়াত নয়। কি করবে যদি বলেন, কি করবে? ওসাইয়ত করবে। আজ এটা বড় প্রয়োজন, ওসাইয়তটা বড় বেশি প্রয়োজন। সবাই কয় দাওয়াত, দাওয়া না, দাওয়াত দেবে কবির জ্ঞানের অধিকারীরা, এ আমার ভাইদের মতো লোকেরা। আমরা হয়তো তাদের পিছনে চলব, কিন্তু অনেকেই আমরা দাওয়াত নয় ওসাইয়ত করব। কি করব জোরে বলেন, কি করব? আর ওসাইয়ত আসলেই অতি দ্রুততা বন্ধ হবে, ধীরে 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 আগাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দিন। বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ, বাংলাদেশ ইনশাআল্লাহ, কারণ বাংলাদেশে ইসলামের ইতিহাসও হলো, বাংলাদেশে আরব বণিকরা বাণিজ্য করতে গিয়েছেন সমুদ্রপথে, চট্টগ্রাম, চট্টগ্রামের লোকজন আছেন তো, এর নাম কিন্তু মাশাআল্লাহ, চট্টগ্রামের নাম কিন্তু ইসলামাবাদ, তাই বলে পাকিস্তানের রাজধানী না, চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। কারণ হলো ইসলাম প্রবেশ করেছে বাংলাদেশে আরব বণিকদের মাধ্যমে চট্টগ্রাম হয়ে। তার মানে এখান থেকে যেমন তাওহীদের দাওয়াত গিয়েছিল, মাঝখানে বিভিন্ন দেবতা অথবা আরো 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 অনেকদের এই পূজা অর্চনার কারণে তাওহীদের ভিতরে কি ঢুকেছিল? শিরক ঢুকে গিয়েছিল, আকীদা বরবাদ হয়ে গিয়েছিল, বিশুদ্ধ ইবাদত হারিয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ এখন আবার আরব থেকে আমাদের দেশে তাওহীদ, আকীদা, বিশুদ্ধ ইবাদত আবার যাচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনাদের বিশ্বাস হয়? আপনারা কি আমার সাথে একমত? তাহলে হাত তুলেন দেখি কে কে একমত। মাশাআল্লাহ, দুই একটা হাত তুলেন, তাহলে বোঝা গেল 200% আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তবে হ্যাঁ, আপনারা যারা এই দেশে রয়েছেন, অনেক নিয়ামতের মধ্যে দেখুন, আমরা বাংলাদেশে কোনো ফলমূল খেতে পারি না। আমার কথাই বলি, অনেক চেষ্টা করি খুঁজে, প্রতিদিন কাওরান বাজারে যাই, আমার অফিসিয়াল কাজেও যেতে হয়, নিজের গাড়িতে করে বাজারের চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন গ্যাসের ট্যাবলেট বাংলাদেশে থাকলে খাইতে হয় আমার। কিন্তু মাশাআল্লাহ, রমজানে ইংরেজি 23 তারিখে এসেছিলাম, 28 তারিখে গিয়েছি, একদিনও গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে নাই, কারণ এখানের খাওয়া দাওয়াটা অনেকটা কি বলেন না আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এই যে এখন আসছি, গত 9 তারিখে আসছি, একদিন মনে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম উল্টাপাল্টা একটু ভাজি টাজি খাওয়ার কারণে, কিন্তু না আলহামদুলিল্লাহ এখনও ভালো। কারণ এটা হলো এই দেশের নিয়ামত, যেটা আমরা বাংলাদেশে পাই না, বরং ওষুধ ও ভেজাল। বুঝতে পেরেছি? এখানে ওষুধ ও ভেজাল কেউ চিন্তাও করতে পারে না, কিন্তু বাংলাদেশে ওষুধও কি আর ফরমালিন তো আছে। শুনেন, আমার এক পরিচিত জাস্টিস হাইকোর্টের বিচারপতি, বিচারপতি সাহেব ইন্তেকাল করেছিলেন 1.5 মাস আগে, 13.5 মাস আগে তাকে বনানীতে দাফন করা হয়েছে। 13.5 মাস পরে তার স্ত্রী ইন্তেকাল করেছেন, আমার ক্লোজ, আমার পরিচিত, আমার এলাকার। তো তার সন্তানরা ওই একই কবরে দাফন করতে, ঢাকায় তো কবরের তো বুঝতেই পারেন জায়গা তো কম, তাই এক কবরে আবার 13.5 মাস পরে আবার নতুন কবর দিতে চেয়েছে, কিন্তু কবর খনন করতে গিয়ে দেখে 13.5 মাস আগের লাশ
কিছুটা এখনো রয়ে গেছে। আমারে যখন জিগাইলাম আমি কইলাম এত ফরমালিন খাইছে, হাইসা কইলাম আমি, মাটিও কয় একটু দেরিতে, দুস্থ একটু দেরিতে, মাটিও খাইতে চাচ্ছে না, বুঝতে পেরেছে? এই হলো বাংলাদেশ। হ্যাঁ, এরপরেও আপনারা তো অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ এই দেশে পেয়েছেন, ঠিক না বেটি? নিয়ামতের ভিতরে আসেন না নাই? আমরা অনেক দুঃখ কষ্টের ভিতরেও ভালো খোঁজার চেষ্টা করছি, আর আপনারা অনেক ভালোর ভিতরে থেকে ভালো আবিষ্কারের চেষ্টা করতে রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? করবেন ইনশাল্লাহ? কে কে করবেন আবার হাত তুলে দিক। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ দেখুন, আমি কেন বললাম এই দেশ, এই দেশের সরকার, এই দেশের জনগণের শুকরিয়া আদায় করছি। দেখুন এই যে সুন্দর এত বড় আয়োজন বাংলাদেশে এখন অনেকটাই করা অসম্ভব, কারণ জুমার দিনেও প্রত্যেক মসজিদের আঙ্গিনায় বিভিন্ন বাহিনী থাকে, বুঝতে পেরেছেন? কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কত সুন্দর পরিবেশে আপনারা করছেন, ভাইরা আয়োজন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সব দিক থেকে আপনারা অনেক নিয়ামত, কিন্তু যদি এই নিয়ামতগুলোকে কদর না করেন, সম্মান না করেন, মর্যাদা না দেন, তাইলে কিন্তু বাঁচা যাবে না। বাঁচা যাবে? বলেন বাঁচা যাবে। দলিল কি? দলিল হলো সূরাত ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আল্লাহ তাআলা বলছেন, لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। কে বলছেন? পড়েন না। لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ যদি শুকরিয়া আদায় করো তাহলে আজিদান্নাকুম, এটা লান তাকিদ নুন তাকিদ, অবশ্যই 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 আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয় এর বিপরীত হলো কুফুরি। নিয়ামতের শুকরিয়ার বিপরীতটা কি? কুফুরি। আল্লাহ তাআলা বলেন কুফুর যদি কর, তবে হ্যাঁ অনেকে মনে করি কুফুরি মানে কি, আসলে সহজ আরবিতে কুফরুন শব্দের অর্থ হলো ঢেকে দেয়া, কোনো জিনিস, কোনো জিনিস কি করে দেয়া, ঢেকে দেয়া, গোপন করা। যে কারণে আবিধানিক আরবিতে কৃষককেও কাফের বলে, কারণ কৃষক মনের আনন্দে বীজকে মাটির নিচে ঢেকে দেয়, ঠিক না বেটি? মনের আনন্দে বীজকে কোথায় ঢেকে দেয়? মাটির নিচে। তাই আবিধানিক করতে কৃষককেও কাফের বলা হয়, আর শরীয়তের পরিভাষায় কুফরুন মানে হলো সত্য, ন্যায়, কল্যাণ, আদর্শ, ভালো, তাওহীদ, আকীদা, ইবাদত বিশুদ্ধ করার সুযোগ পাইলেন কিন্তু আপনি আসলেন না, বসলেন না, শিখলেন না, আমল করলেন না, নিজের দেশে রপ্তানি করলেন না, তাহলে কি হলো? কি হলো? কুফুরি হলো। কি হলো বলেন না? কি হলো? কুফুরি। আর আল্লাহ তাআলা বলে ইন কাফারতুম, যদি নিয়ামতের কুফুরি করো, ইন্না আযাবি, কার আযাব? আল্লাহ তাআলার আযাবটা বড় কঠিন, আল্লাহ তাআলার আযাবটা বড় কঠিন। সুতরাং আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই, যেখানেই নিয়ামত তার শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া মানে নিয়ামতটা গ্রহণ করবেন, নিয়ামতের প্রচার করবেন, নিয়ামতটা দেশে রপ্তানি করবেন। রাজি আছেন? রাজি আছেন? এখানে আসবেন, শিখবেন, বসবেন, আর যা শিখলেন, যা বুঝলেন, যা জানলেন, যা আমল করলেন তা কার কাছে পৌঁছায় দেবেন? কার কাছে? নিজের আত্মীয় স্বজনের কাছে, নিজের দেশে। রাজি আছেন? কে কে রাজি আছেন আবার হাত তুলে দিন।
আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ, ঠিক এইভাবে আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। ধীরে ধীরে এই নিয়ামত বাংলাদেশেও পৌঁছাবে না পৌঁছাবে না পৌঁছাবে না পৌঁছাবে না, কারণ আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহ। তবে আমি বিশ্বাস করি আপনারা এই নিয়ামতের শুকরিয়া করছেন, তাই হাজার মাইল দূরে, প্রায় 3,500 মাইল দূরেও এই নিয়ামতের ধাক্কা লেগেছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত বাংলাদেশে আরও বেশি পৌঁছুক, আমরা ওই নিয়ামতের অপেক্ষায় বাংলাদেশিরা। আর আপনাদের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই, বলেন আমি। আরও জোরে বলুন আমি। তবে হ্যাঁ, একটা কথা বলে শেষ করে দেব, এই নতুন বাংলাদেশ গড়ার জন্যে আপনাদের সবাইকে একটা কাজ করা উচিত। একটা কাজ বলবো, বেশি না। কয়টা কাজ? রাজি আছেন? না শুই নাই, রাজি আছেন তো? বিশ্বাস আছে তো আমার প্রতি? কারণ এমন কোনো কথা বলবো না যেটা কঠিন, যেটা পারবেন না, যেটা করলে সবার উপকার হবে, দেশ আর জাতির উপকার হবে, এমন কাজ করা উচিত না উচিত না? দেখুন, আমরা অনেকেই মনে করি আমার দায়িত্ব মনে হয় সবাইকে হেদায়েত করে দেয়া। না, আপনার আমার দায়িত্ব সবাইকে হেদায়েত করা নয়, বরং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এটা কার কথা? কোথায় বলেছেন? কোরআনুল কারীম সূরা তাহরীম, এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া পড়েন সবাই, হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। সব বন্ধ হয়ে গেছে।